2014 সাল থেকে ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছিল বাস মালিক সংগঠনগুলি, মিনিবাস অপারেটার্স ইউনিয়নও ভাড়া বাড়ার জন্য বলছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত এতদিন হয়নি। আজ দুপুরে পরিবহন মন্ত্রী বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেন এবং তারা সিদ্ধান্ত নেন প্রতি স্টেজে 1 টাকা করে ভাড়া বাড়াবে, অর্থাৎ ন্যূনতম ভাড়া 7 টাকা হতে চলেছে। এই ভাড়া বাড়ানোয় খুশি বাস মালিক সংগঠনগুলি, যদিও তারা দাবি করেছিল 9 টাকা ন্যূনতম ভাড়া হবে। ভাড়া তো বললো, কিন্তু কি বলছেন বাস ট্যাক্সি কর্মী এবং নিত্যযাত্রীরা? দেখুন, বাসের কন্ডিশন যদি ঠিকঠাক হয়, টাইমলি যদি বাসগুলো ছোটে, সিগনালে অহেতুক না দাঁড়িয়ে বা অহেতুক ভিড়ভাট্টার মধ্যে না তুলে লোক প্যাসেঞ্জার এত তুলে ফেলে, তখন তো আমাদের কষ্ট হয়। যদি ভাড়া বাড়ুক, 1 টাকা বাড়াটা ব্যাপারটা না, কিন্তু আমরা যেন স্বস্তিতে যেতে পারি। আমি তো খুশি নই বাসের ভাড়া বাড়ছে, যেভাবে তেলের দাম বেড়েছে সেভাবে দাম বাড়াতে হবে আর কি। দাম 72 টাকা লিটার হলে কি করে পোষাবে গাড়িওয়ালা? কোনোদিন পোষাবে না। এই যে 1 টাকা বাড়লো, সেটা যাত্রী হিসাবে আপনারা কি ঠিকই আছে, না বাড়লে হবে? এত বড় গাড়ি যদি নিয়ে চালা যাবে কি পোষাবে? কিছু বাঁচছে না, আমাদের তো তবুও কিছু হয়ে যাচ্ছে। মালিকের সারাদিন বাস চালিয়ে কোনোদিন ঘর থেকে যাচ্ছে, কোনোদিন 200-300 টাকা বাড়ছে। টাকা বাড়লে মোটামুটি 2 টাকা বাড়লে তবে মালিকের 800-900 টাকা করে আসবে। আমাদের এমনি 8-9 বছর থেকে তো গাড়ি ভাড়া বাড়ছে না, আর আমরা লস করেই চালাচ্ছি। এখন তেলের দাম দেখছেন দিন পর দিন 72 টাকা লিটারে তেল চলে গেছে। এখন সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, ট্যাক্স, ইন্স্যুরেন্স, সিএফ, যেখানে 2000 টাকা নিত সেখানে 3000 টাকা চলে গেছে, কিন্তু আমাদের ট্যাক্সির মিটার 25 টাকাই আছে। আজকে যদি আমরা এখান থেকে এয়ারপোর্ট নিয়ে যাই তাহলে 200-250 টাকা ভাড়া হয়। 200-250 টাকা আমরা যে এয়ারপোর্ট নিয়ে যাই, তাহলে আমাদের ভেবে রাখুন 200 টাকা তেল মালিকই হয়ে যায়। তাহলে আমাদের তো 50 টাকা বাদ বাকি যে এমটি করি আবার খালি চালায় ওইটাও মেকআপে হয়ে যায়। যদি আমরা কোনো প্যাসেঞ্জার থেকে যদি বেশি না বলি তাহলে আমাদের প্রফিটই নেই এখন।